गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमरा पढ़ब बांगला बोल बांगला बीरबलेर चोट धरा। बीरबलेर चोट धरा पेज नम्बर 12, 12 नम्बर पाता खोलो। आज के हमरा पढ़ब बीरबलेर चोट धरा, एटा के लिखेछेन ना महेश दास, ठीक आछे। चलो तुम्हरा आमार साथे साथे पढ़ो। एक दिन सकाले बीरबल बाड़ीर बैठकखानाय बसे मौज करे गड़गड़ा टानछिलेन। बीरबल एकदिन कि करछिलेन, बाड़ीते बैठकखानाय बसे उनि आराम करे मौज करे माने आराम करे गड़गड़ा टानछिलेन। ए देखो, ए जे एटा पाइपेर मतन देया, एटाके बोले गड़गड़ा। उनि गड़गड़ा टानछिलेन, एमन समय तार काछे हाजिर हलो एक सौदागर। एई समय तार काछे एकजन सौदागर, सौदागर माने ব্যবসায়ী। এই সময় তার কাছে একজন ব্যবসায়ী মানে যে বাণিজ্য করে, যে বিজনেসম্যান আর কি, সে এসে হাজির হলো। সওদাগরের মোহরের থলি চুরি গেছে। সওদাগরের এক থলি মোহর ছিল, যেমন আমরা টাকা পয়সা ব্যবহার করি জিনিসপত্র কেনা নেওয়ার সময়, তেমন আগেকার দিনে লোকে মোহর ব্যবহার করত। সেই মোহরের মোহর যে থলিতে ছিল সেই থলিটা চুরি গেছে। তার বিশ্বাস বীরবল তার খোয়া যাওয়া মোহরের সন্ধান দিতে পারবে। ওই সওদাগরের কী বিশ্বাস ছিল যে বীরবল তার এই খোয়া যাওয়া মোহরের সন্ধান দিতে পারবে। সওদাগরের হাউমাউ কান্না থামিয়ে বীরবল বললেন, তোমার সঙ্গে কারা থাকে? তখন বীরবল কী বলছে, তোমার সঙ্গে কারা কারা থাকে? আগে আমার চার চাকর। তখন ও বলছে যে আমার চারটে চাকর আমার সাথে থাকে। তা এই চুরির ব্যাপারে তারা কী বলে? ওদের মারধর করেছি, ওরা সবাই বলছে ওরা কেউ চুরি করেনি। তো মা চাকরদের ধরে জিজ্ঞাসাবাদ করেছে, মারধর করেছে, ওরা বলেছে ওরা কেউই চুরি করেনি। শোনো, ওদের ভেতর যদি কেউ চুরি করে থাকে তাহলে তুমি তোমার মোহরের সন্ধান পাবে, তা না হলে পাবে না। তুমি ওদের নিয়ে দরবারে যাও, আমিও যাচ্ছি। তখন বলছে যে যদি ওরা ওদের মধ্যেই কেউ চুরি করে থাকে তবেই তুমি তোমার মোহরের সন্ধান পাবে, তা না হলে আর পাবে না। ঠিক আছে, তুমি ওদের নিয়ে দরবারে যাও, আমি দেখছি কী করা যায়, আমিও যাচ্ছি। কিছু পরে বীরবল দরবারে উপস্থিত। দরবার মানে রাজসভা, মানে যেখানে বিচার হয় সবাইকার, যে যার যা কিছু বলার থাকে সেটা বলতে পারে, যদি কারোর কোনো রকম নালিশ করার থাকে সে সেটা করতে পারে। সেটা একটা জায়গা যেখানে অনেকে একসাথে উপস্থিত থাকে, ঠিক আছে, তাকে বলে দরবার। এবং সেখানে তার মধ্যেই সেই মানুষটি, যে মানুষটা বিচার চায়, তার কথা সবাই মানে শুনে বুঝে ঠিক করে যে কোনটা করা হবে, তাকে বলে দরবার। সওদাগরটি তার আগেই চাকরদের সঙ্গে নিয়ে হাজির হয়েছে। সওদাগর কী হয়েছে, তার চাকরদের নিয়ে তার আগেই ওখানেই ওখানে হাজির হয়ে গেছে। বীরবল চাকর চারটিকে আলাদা আলাদা জিজ্ঞাসা করলেন। বীরবল চারটে চাকরকে ডেকে আলাদা আলাদা করে কথা জিজ্ঞাসা করলেন। তারা সকলেই জানালো সওদাগরের মোহরের থলির ব্যাপারে কেউ কিছু জানে না। তারা কী বলছে যে তারা এই চুরির মোহরের ব্যাপারে তারা কিছুই জানে না। এবার বীরবল বললেন, সে ভালো কথা, তোমরা শুনে রাখো। হিমালয়ের এক যোগীর কাছ থেকে আমি কয়েকটি জাদু কাঠি এনেছি। সেই জাদু কাঠি তোমাদের চারজনকে একটি একটি করে দেব, কাল এমন সময় এই দরবারে এসে তা আমাকে ফেরত দেবে। তখন বীরবল দেখছে যে এরা তো কেউই সত্যি কথা বলছে না, যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে যে আমরা কিছু জানি না, আমরা চুরি করিনি। তখন বীরবল ভাবছে যে এদের থেকে কায়দা করে আমাকে এই চুরির ব্যাপারটা জানতে হবে, যে কে চুরি করেছে। তখন কি বলছে, শোনো, আমি হিমালয়ে গেছি, আমি জাদুঘরের কাছ থেকে জাদু কাঠি নিয়ে এসেছি, যোগীর কাছ থেকে এই জাদু কাঠি আমি তোমাদের চারজনকে দেব, তোমরা সেটা আমাকে কালকে ফেরত দেবে। যদি তোমরা সাচ্চা হও আমার এই কাঠি যেমন ছিল তেমনই থাকবে। বলছে যদি তোমরা ঠিকই ঠিক থাকো তাহলে এই কাঠিটা যেমন আছে সেরকমই থাকবে। তবে যদি কেউ মোহরের থলি চুরি করে থাকো তাহলে তার কাঠিটি দু আঙুল পরিমাণ লম্বায় বড় হয়ে যাবে, আমি তা দেখে বুঝতে পারবো। তখন কি বলছে যে যদি তোমাদের মধ্যে কেউ চুরি করো তাহলে এই কাঠিটা লম্বায় দু আঙুল বড় হয়ে যাবে, তখনই আমি বুঝে যাবো যে কে তোমরা চুরি করেছো। এই বলে বীরবল চারটি জাদুকাঠি চার চাকরকে দিলেন। এই বলে বীরবল কী করেছে, চার চাকরকে চারটে জাদুকাঠি দিয়ে দিয়েছে। তারা তাদের মনিব সওদাগরকে সঙ্গে নিয়ে ফিরে গেল বাসায়। এবার তারা যে যার বাসায় ফিরে গেছে। রাতের বেলায় যে চুরি করেছে তার চোখে তো ঘুম আসে না, তার চোখে ঘুম এলো না। যে চুরি করেছে তার তো চোখে ঘুম আসবে না, সে তো খালি ভয় ভয় আছে যে কাঠিটা বড় হয়ে যাবে, কেবলই এপাশ পাশ করছে।
তার ভাবনা তার জাদুকাঠিটি দু আঙুল বড় হয়ে যাবে, কী করে তার ঠেকানো যায়। শেষে তার মগজে বুদ্ধি এলো, দু আঙুল পরিমাণ কেটে ফেলবে লাঠি, তাহলেই মাপে ঠিক থাকবে। তাই ভেবে সে দু আঙুল পরিমাণ কেটে ফেললো। এমন বোকা, সে ভাবছে যে কাঠিটা দু আঙুল বড় হয়ে তো যাবে, তাহলে তো ধরে ফেলবে যে আমি চুরি করেছি। সেই জন্য সে কী করলো, এই ভেবে সে ভয়ের চোটে কাঠিটাকে দু আঙুল পরিমাণ কেটে ফেলেছে। বড়দিন যথাসময়ে দরবারে সওদাগর সমেত চার চাকর হাজির হলো। ঠিক ঠিক সময় তারা চার চাকর নিয়ে সওদাগর আবার দরবারে হাজির হয়েছে, আর যে যার জাদুকাঠি বীরবলের হাতে ফেরত দিতে লাগলো। সবাই যার যার কাঠি বীরবলকে ফেরত দিয়ে দিল। বীরবল দেখলেন একজনের কাঠি মাপে ছোট, তিনি তৎক্ষণাৎ সওদাগরকে জানালেন কোন চাকরটি তার মোহরের থলি সরিয়েছে। উনি তো বুদ্ধি করে তো দিয়েছিল এটা, না ওটা তো উনি বুদ্ধি করে একটা বের করতে চাইছিল যে কে চুরি করেছে। তাহলে ওই যে উনি বলেছিল যে দু আঙুল পরিমাণ কাঠি বাড়বে, কাঠি কখনো তো জড় পদার্থ, সে কখনো আঙুল সাইজে বাড়ে, কখনোই বাড়ে না। কিন্তু ওর ভয় যে ও চুরি করেছে তাহলে ওর কাঠিটা দু আঙুল বেড়ে যাবে, এই ভয়ে ও দু আঙুল কেটে ফেলেছে। তখনই ধরা পড়ে গেল যে তার মানে এই চুরি করেছে। এরপর বীরবল কোতোয়ালকে ডাকলেন, আর তার কানে কানে কী যেন ফিসফিস করে বললেন। কোতোয়াল গিয়ে সেই চাকরের গর্দান চেপে ধরতে সে শাস্তির ভয়ে চুরির কথা অকপটে স্বীকার করল। কোতোয়াল হচ্ছে কে, যে শাস্তি দেয় সভায়, যে দোষী করে তাকে শাস্তি দেয়, কাউকে ফাঁসি দেয়, কাউকে ধরে মারে, কাউকে শুলে চড়ায়, এইভাবে এক এক রকম শাস্তি আছে, সেগুলো এই কোতোয়ালই দেয়। তাকে ডেকেছে, সে কী করেছে, তার কানে বীরবল কিছু বলেছে, তখন সে গিয়ে ওর গর্দান মানে ঘাটটাকে চেপে ধরেছে। তখন সে জানে যে শাস্তি পেয়ে যাবে এবার আমি, তখন সব চুরির কথা সে গড়গড় করে বলে ফেলেছে। বীরবলের কৌশলে এভাবেই ফিরে পেল সওদাগর তার মোহরের থলি। এইভাবেই বীরবল কে পেল, হ্যাঁ, তার মোহরের থলি ফিরে পেল। ঠিক আছে, এইভাবে বীরবল, এইভাবে কৌশলে সওদাগর তার মোহরের থলিটা ফেরত পেয়ে গেল। বীরবল ছিল কে, বীরবল হচ্ছে আকবর, আগেকার মানে সম্রাট আকবরের, মুঘল সম্রাট আকবরের কে ছিল, দরবারের অন্যতম সভাসদ ছিলেন। মুঘল সম্রাট আকবরের দরবারের উনি একজন সভাসদ ছিলেন। ঠিক আছে, এই আমরা এটা পড়লাম, এটা তোমরা বাড়িতে পড়ে মুখস্থ করবে। এটা পুরোটা পড়বে, ঠিক আছে, আর কি পড়বে, আর তোমরা এই মানেগুলো পড়বে। বৈঠকখানা মানে বাড়ির বাইরের বসার ঘর, মৌজ মানে আরাম, গড়গড়া মানে পাইপওয়ালা হুঁকো, আর মোহর আগেই বললাম সোনার মুদ্রা, যোগী মানে সন্ন্যাসী, জাদুকাঠি যে কাঠি দিয়ে জাদুকর খেলা দেখায়, সাচ্চা মানে সৎ, আর মগজে মানে মাথায়, তৎক্ষণাৎ মানে তখনই, গর্দান মানে ঘাড়, অকপটে মানে সরলভাবে, আর কৌশলে মানে কায়দা বা বুদ্ধি। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে পড়ে নেবে।